আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। হুজুর, আপনার অনেক খোঁজাখুঁজি করে, অনেকের মুখে আপনার প্রশংসা শুনে, সরাসরি আপনার ঠিকানাটা অনেক কষ্ট করে বাইর করে আপনার সাথে সরাসরি সাক্ষাৎকার নিতে চলে আসলাম হুজুর। তো দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন আপনার পরিচয়টা আর কি। আমার পরিচয়টা ইনশাআল্লাহ সিলেট বিয়ানীবাজার, আমার ঠিকানাটা ইনশাআল্লাহ, আমার নামটা মোহাম্মদ হাফিজুর রহমান, আর আমি এখানে সব ধরনের আল্লাহর রহমতে কাজ করে থাকি। তো হুজুর, আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন যদি একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে? ইনশাআল্লাহ এগুলো রোগের চিকিৎসা দিয়ে থাকি, যারা প্রেম ভালোবাসা ব্যর্থ এবং কি স্বামী স্ত্রী অমিল, বিয়ে শাদী হয় না, ছেলে সন্তান হয় না, এবং কি মনে করেন জায়গা জমি নিয়ে ঝামেলা, বিদেশের বাধা, এবং কি মনে করেন মানে খেলাধুলার মধ্যে রেজাল্ট যা আছে ক্রিকেটের মনে করেন, এগুলোর মনে করেন ইত্যাদি কাজ করে থাকে খেলাধুলা বিজয় হয়। তো হুজুর, আপনি কি যে আসন নিয়ে বসছেন, কোনো কাজ কাম করবেন নাকি হুজুর? কোনো কাজে বসছেন নাকি হুজুর? আমরা তো ঠিক সময় এসে আপনাকে পেয়ে ফেলছি লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি একটা ইস্তেকার বসিকরণের একটা আসন নিয়ে বসছি, এই আসনটা হলো দিন ইসলাম আর হাবির জন্য। মনে করেন তাদের প্রেম ভালোবাসা ব্যর্থতা হয়ে গিয়েছে, তাদের বর্তমানে 7 বছর থেকে তাদের সম্পর্কটা বঞ্চিত এই কাজের জন্য, তাদের একটা আসন নিয়ে এখন বসছি ইনশাআল্লাহ। আমরা হাজার হাজার মানুষের জন্য আসন করে কাজ করতে থাকি ইনশাআল্লাহ। তো হুজুর, যদি কাজটা একটু দর্শকের উদ্দেশ্যে দেখাইতেন তো ভালো হইতো হুজুর। জি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে এই দর্শকের শ্রদ্ধার সামনে ইনশাআল্লাহ সবার মাধ্যমে ইনশাআল্লাহ দেখতে পারবে। এখন বর্তমানে আমি আসনটা করতেছি ইনশাআল্লাহ সবার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা করে থাকি, হাজার হাজার মানুষের আমি বর্তমানে করতেছি। মেরি বোন সাজাতি করে চৌষিরা বন্দনা করি, দিন ইসলামের নামের প্রতি হাবরিরা বন্দনা করি, প্রকমে আল্লাহর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ করি, দিনের মারিফতে আল্লাহর রহমতে যা, মেরি বোন সাজাতি করি যা, হাবরির বকির মধ্যে দিন ইসলামের নামের উপর বর্ষীকরণ হয় যা, যা বস হয় যা, যা মেরি বোন সাজাতি করি একদম সত্যি মহামায় মন্ত্র রচিন যে চিন্তা মনে রেন সত্য বংশনে দিন ইসলামের বুকি মারি হাবির মনি মেরিবন সাকাতি করে একদ সত্য সরকুরি বান চালাই নয় করে গুন চালাই মেরিবন সাকাতি করে যা জিন যা, 24 ঘন্টার মধ্যে যা, দিন ইসলামের বুকির মধ্যে হাবিরে বস করে দিয়ে যা, বাধ্য করে দিস ইনশাআল্লাহ। হুজুর, কাজ কি শেষ? জি ইনশাআল্লাহ, এখন দিনের মারিফতে এখন আসনটা পাঠিয়ে দিছি ইনশাআল্লাহ, এই আসনটা চালানোর মারিফতে চলে যাবে এবং কি দিন ইসলামের প্রতি হাবি বসা যাবে ইনশাআল্লাহ। তো হুজুর, আপনার সাথে দর্শক সাথে কিভাবে যোগাযোগ করবে যদি একটু বলতেন আপনার মোবাইল নাম্বারটা আর কি? আমার মোবাইল নাম্বারটা দর্শক সাথে কাছে আল্লাহর রহমতে বলে দিতেছি, এই যে এই নাম্বারে যোগাযোগ করতে 01780546326, এই নাম্বারটায় আল্লাহর রহমতে যোগাযোগ করবেন, অথচ সরাসরি ভিডিও কলে দেখে আল্লাহর রহমতে কাজ করাবেন। আর কিছু প্রতারক আছেন নাম্বার, এই নাম্বার ছাড়া অন্য নাম্বারে কোনো যোগাযোগ করবেন না, আর ভিডিও কলে না দেখে কাজ করাবেন না, কেন দেশের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে প্রতারক কিছু চক্র বসেছে, তারা নাম্বার দিয়ে এগুলো তান্ত্রিকদের নাম্বার উপরে এডিটের মাধ্যমে নাম্বার বসিয়ে তারা প্রতারণা করে মানুষকে থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিচ্ছে, এগুলো কিছু প্রতারক চক্র, তাদের থেকে সাবধান থাকবেন। তো হুজুর, আপনার ঠিকানাটা যদি আরেকবার করে বলে দিতেন আর কি? আমার ঠিকানাটা আলহামদুলিল্লাহ সিলেট বিয়ানীবাজার, আমার ঠিকানাটা যোগাযোগ করে আল্লাহর রহমতে চাইলে সরাসরি এসে মোবাইলের মাধ্যমে কাজ করতে পারবেন, চাইলে আল্লাহর রহমতে সরাসরি এসে আল্লাহর রহমতে কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ। তো আপনারা তখন দেখতেছিলেন দর্শক শ্রোতা, তান্ত্রিক কবিরাজ হাফিজুর রহমানের সরাসরি সাক্ষাৎকার।